আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা বাংলা, আসুন আরবি শিখি। আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব এই, ইহা, ইহারা, উহা, ওইটি, ওইগুলি আরবিতে কী দ্বারা বোঝাব। তাহলে চলুন আজকের বিষয়গুলো আমরা জেনে নিই। ইহা বা এই, এটাকে আমরা আরবিতে বোঝাবো হাজা, হাজা। অর্থাৎ এই বা ইহা পুরুষবাচকের ক্ষেত্রে যদি আমরা বোঝাতে চাই তাহলে আরবিতে আমাদের ব্যবহার করা লাগবে হাজা, হাজা, হাজা। হাজা দ্বারা এই বা ইহা পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটাকে আমরা বাংলা ইংরেজিতে বলি দিস এবং ইট। এবার এই বা ইহা স্ত্রীবাচকের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে আরবিতে আমরা সেটাকে ব্যবহার করব হাযিহি, হাযিহি, হাযিহি দ্বারা এই বা ইহা স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটাকে আমরা ইংরেজিতে দিস এবং ইট বলে থাকি। এবার আসুন ইহারা, আরবিতে আমরা হাযানি, হাযানি দ্বারা ইহারা বোঝাবো, যেটাকে ইংরেজিতে বলে TSE SE, দিস। এবার হাতানি, হাতানি দ্বারাও ইহারা বোঝানো হয়, যেটাকেও আমরা ইংরেজিতে বলি TSE SE, দিস। এখন আসুন ওইটি বা উহা পুরুষবাচকের ক্ষেত্রে কী দ্বারা বোঝানো হয়। জালিকা, জালিকা, জালিকা দ্বারা ওইটি বা উহা পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটাকে আমরা ইংরেজিতে দ্যাট বলি। এবার আসুন তিলকা, তিলকা, ওইটি বা উহা স্ত্রীবাচকের ক্ষেত্রে। অর্থাৎ ওইটি বা উহা যদি স্ত্রীবাচকের ক্ষেত্রে হয় তাহলে আরবিতে আমরা তিলকা, তিলকা ব্যবহার করব, যেটিকে আমরা ইংরেজিতে বলি দোষ, TSE SE, দোষ। এখন আসুন ওইগুলি, ওইগুলি আমরা কী দ্বারা বোঝাব। জালিকা, জালিকা, জালিকা দ্বারাও ওইগুলো, জালিকা দ্বারা ওইগুলি বোঝানো হয়, যেটাকে আমরা ইংরেজিতে দোষ বলে থাকি। অর্থাৎ জালিকা দ্বারা ওইটি বা উহাও বোঝানো হয়, আবার জালিকা দ্বারা ওইগুলিও বোঝানো হয়। তাহলে এই ছিল আমাদের আজকের বিষয়। তো আশা রাখি আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছেন, কারণ এই শব্দগুলো দ্বারাই, এই শব্দগুলো প্রত্যেকটা জায়গায় ব্যবহৃত হয়। কারণ আপনি এইগুলো না জানা থাকলে আপনি কাউকে সম্বোধন করতে পারবেন না, কাউকে কিছু বোঝাতে পারবেন না, কোন দিকে কী কিছুই নির্দিষ্ট করতে পারবেন না। এই জন্য এইগুলোকে, এইগুলিকে খুব সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আরও আমরা মজার বিষয় নিয়ে সামনে আসছি এবং ইনশাআল্লাহ সেগুলো দ্বারা আপনারা খুব সহজেই ইনশাআল্লাহ কথা বলা শিখে যাবেন এবং মনের ভাব প্রকাশ করতে পারবেন, আপনাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে।